হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। ভালো থাক মানে একদমই যে ভালো সেটা বলতে পারছি না, কারণ সামার ভ্যাকেশনে আমার তিন ছেলে মেয়েকে বন্ধ দিয়েছে। ভাবছি এমনি তো যেতে পারি না কোথাও, ভাবছি যে সামার ভ্যাকেশনে বন্ধ দিয়েছে কোথাও বেড়াতে যাব। কিন্তু বন্ধের দিনে ছেলে সর্দি জ্বর কাশ এসে একাকার, তো কোথাও তো যেতে পারছি না। এখন ডাক্তারের কাছে আসা যাওয়া করছি। সকালে ডাক্তারের কাছ থেকে আসলাম, আর এখনো আমাকে বেরোতে হবে। তো আমার ছোট মেয়ে বলছে যে আজকে বেশি কিছু রান্না করব না, ফ্রিজে মাংস আছে আর মাছের ভাজা ডাল করব। তো আমার ছোট মেয়ে বলছে যে আমি মাংসটা রান্না করব, শখ তো শখ পূরণ করুক। ও রান্না করছে, আর এখন আমি খাওয়া দাওয়া করে একটু বেরোবো। আমার মোবাইলটাও একটু ঠিক করার আছে, আর একটু মার্কেটে যাব, কারণ মেয়েদের কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম ওই দিন। আর ওর বাবার জন্য একটা শার্ট নিয়ে এসেছি, তো শার্টটা নিয়ে এসেছি ওর বাবারই তো শার্ট প্যান্টের দোকান, কারণ জেন্সের দোকান। তো তারপর আমি শখ করে নিয়ে এসেছিলাম মার্কেট থেকে। তো ওই শার্টটা এখন লাগে না আর কি, একটু টাইট হয়, তো এক সাইজ বড় আনতে হবে। তো আজকে যাব, আমার মোবাইলও ঠিক করতে হবে, আর মার্কেটে যাব সাথে থাকবে। এখন দেখি মেয়ে কী করছে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। আমার ভাত বেড়ে দিয়েছে আমার মেয়ে, দেখো দেখো কি সুন্দর করে বেড়ে দিয়েছে। মাছের ভাজা, চিকেন, মসুর ডাল আর আচার, আমের আচার। তো ওরা খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। তো ওরা খাওয়া দাওয়া করে আমারটা বেড়ে রেখেছে। নিজে হাতে নিয়ে খাওয়ার চেয়ে কেউ দিলে কিন্তু সেই স্বাদটা আরও বেড়ে যায়। অনেকে টেস্ট হয়েছে আমার ছোট মেয়ের হাতে চিকেন রান্নাটা, সত্যি খুব ভালো হয়েছে। চলে এসেছি মার্কেটে, দেখো আমি একাই এসেছি, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর বড় মেয়ে প্রাইভেট আছে, ছোট মেয়ে বাড়িতেই থাকবে। তো আমি একা এসেছি, আর ওর বাবা এখানে এসেছে, দোকান থেকে এসেছে আর কি। তো টাইল রুমে গিয়ে ট্রাই করে তারপরে নেওয়া হবে, কারণ আমি এত কিছু বুঝি না। এই নিয়েছি, লাগেনি, এখন দুজনেই এসেছি। আমি একটা কুর্তি নেবো, আমাকে বলছে কিছু লাগবে কিনা, আমি বলেছি আমি নেবো। ওই দিনে নিয়েছিলাম, কিন্তু আজকে এসেছি যখন নিয়ে যাব। এই যে এটা আমার কুর্তি, আর ওর বাবা বলে যে দামি কাপড় কালারে হয় না, মানে ডিপ কালারই হয়, মানে চোখে লাগে না আর কি কালারগুলো, তো স্মুথ হয় আর কি, স্মুথ হয় কাপড়গুলো, আর পরতে যেটা আরাম লাগে সেটাই কিনে আর কি। তো পেমেন্ট করছে টাকা, এখন চলে যাব। তো দোকানে মানে মোবাইলের দোকানে যাব। আকাশটাও মেঘলা, দেখো কেমন দেখাচ্ছে। তো তাড়াতাড়ি করছি, বিকেল হয়ে গেছে। এখন এসেছে একটা মুদি দোকানে, কারণ মেয়ে বলেছিল কে শ্যামাই নিয়ে যেতে, শ্যামাই গুঁড়ো দুধ, তারপর কিশমিশ কাজু বাদাম বাড়িতেই আছে, তো এগুলো নিয়ে যাব, আর কিছু চকলেট নিয়ে যাব। এসে পড়েছি, এই যে চেঞ্জ করে এনেছি শার্টটা, দেখো এই কালার এনেছি, সফট আছে শার্ট এনেছি, আর আমার জন্য একটা কুর্তি এনেছি, আর কি এনেছি একটা বিলটা, আর একটা এনেছি এই কাপড় মেলার জন্য ক্লিপ, আর ছেলেদের জন্য এনেছি। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে এসেছি, মানে বানাবো এখন শ্যামাইটা।
তো টিফিন টিফিনও হয়ে যাবে আজকে সময় দিয়ে টিফিন করব তো দেখো এখন বেগ নিচ্ছি এখানে 250 গ্রাম আছে তারপর আমি কিছুটা রেখে দিয়েছি আর ভেঙে নিয়েছি আর গুঁড়ো দুধ কিশমিশ কাজু বাদাম এলাচ আর এই দেখো চিনি তেজপাতা নিয়েছি কিছু ভেঙে নিচ্ছি আর দুধ আমি আগেই জাল বসিয়ে দিয়েছিলাম এক লিটার দুধ বসিয়ে দেখো অনেকটাই কমে গেছে এখন চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আমি পরিমাণ করে দিয়েছি যতটুকু লাগে স্বাদ মতো দিয়েছি আর তেজপাতাটাও দিয়ে দেব এখন আর কিশমিশটা না মানে এলাচটা দিয়ে দেব চিনি এলাচ তেজপাতা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এটা জাল হয়ে গেছে আর অন্য আরেকটা প্যানে আমি বসিয়ে দেব এখন ঘিটা আমার ফ্রিজে ছিল তার জন্য পড়ছে না কাজু বাদামগুলো ভাজবো কাজু বাদাম কিশমিশও দিয়ে দেবো এর মধ্যে স্টিলের প্যান তার জন্য গরম হয়ে গেছে আমি লো মিডিয়ামে রেখেছি হালকা ভেজে তারপরে আমি এখনই দিয়ে দেব মানে ভেঙে রেখেছি এর মধ্যে ভাজলে ফ্লেভারটা ভালো হয় তেল দিয়েও ভাজা যায় তো আমি ঘি দিয়েছি আরও করার সময় আরও ঘি দেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুধ আমারও সর্দি লেগেছে কথা বোঝা যাচ্ছে না গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এখানে 3-4 চামচের মতো আছে পুরো প্যাকেটে আমি ঢেলে রেখেছিলাম তো এখনও আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব সেমাই করতে তেমন সময় লাগে না ঘিটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর কিশমিশ কাজু বাদাম দিয়ে দিয়েছি আমি দেখাচ্ছি নামিয়ে এই দেখো কী সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর হয়েছে আর ঘনত্বটাও ঠিক আছে আমি দেখাচ্ছি চাবিজ দিয়ে দেখো এরকম এরকম পাতলাটাই ঠিক আছে মানে এখন ঠান্ডা হয়ে গেছে আমি বেঁধে রেখেছি দেখো ঠান্ডার পরও এতটুকু পাতলা কিন্তু পারফেক্ট মানে অনেকই ভালো আর খেতেও ভালো লাগে দেখো দুধটা বেশি বেশি আছে